بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين নবীনা মুহাম্মদ ওয়াল আলিহি ওয়াসবিহি আজমাইন বাদ। নির্বাচিত চতুর্থ খণ্ড আশিটি হাদিসের বর্ণনাকারী সাহাবীর সংক্ষিপ্ত পরিচয় ও মূল্যবান শিক্ষণীয় বিষয় মূল بونجانوباد دكتور محمد مرتضى بن عائش محمد حديث نمبر ايك عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه جنة প্রবেশের পথ হল মহান আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করা অসমান অরদিয়াল্লাহ তা আল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রসুল সাল্লাহ ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইল্লাল্লাহ এর সঠিক জ্ঞানার্জন করে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে শাহেহ মুসলিম হাদিস নম্বর একচল্লিশ হাইফান বন্ধনের মধ্যে ২৬। এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় উসমান বিন আফান বিন আবিল আস আল কোরশি হস্তি বাহিনীর ছয় বছর পর তিনি মক্কা শহরে জন্মগ্রহণ করেন আল্লাহর রসুল সাল্লাহু আলী ওসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে পরেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি হলেন আমিরুল এবং খোলাফা এ রাশেদিনের মধ্যে তৃতীয় খলিফা তিনি নিজ স্ত্রী আল্লাহর রসুলের মেয়ে রোকাইয়া রদিয়াল্লাহু আনহাকে সঙ্গে করে সর্বপ্রথম আবিসিনিয়ায় বা ইথিওপিয়া দেশে হিজরত করেন তিনি নিজের যান ও মাল দ্বারা ইসলামের সাহায্য করেন তিনি তাবুক যুদ্ধে সৈন্যবাহিনী তৈরির জন্য নশো পঞ্চাশটি এবং পঞ্চাশটি ঘোড়া প্রদান করেন বিশ হাজার দীর্হাম মুদ্রা দিয়ে মদিনায় রোমা কুয়া ক্রয় করে মুসলমানদের জন্য তিনি সদাকা জারিয়া হিসেবে দান করে দেন মসজিদে নবাবি প্রশস্তকরণেও তিনি পঁচিশ হাজার দীর্হাম মুদ্রা দান করেন অমর তা তালা আনহর মৃত্যুর পর মুসলিম জাহানের তিনি তৃতীয় খলিফা নিযুক্ত হন তিনি পবিত্র কোরআন একত্রিত করার কাজ সম্পন্ন করেন তার খেলাফতের সময় এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশে মহা বিজয়ের কার্যক্রম সম্পাদিত হয় তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে একশো ছেচল্লিশটি তিনি মদিনায় সিও বাসভবনে দুষ্কৃতিকারী পাপাচারীদের হাতে সন পঁয়ত্রিশ হিজরিতে আশি অথবা নব্বই বছর বয়সে শাহাদাত বরণ করেন রাহ এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে ব্যক্তি নিজের অন্তরে একত্ববাদের কালিমা কালিমায়ে তৌহিদকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে এবং ও মহাপাপগুলি বর্জন করে মৃত্যু বরণ করবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে দুই মুসলিম ব্যক্তির অপরিহার্য কর্ম হল এই যে সে যেন একত্ববাদের কালিমা কালিমায়ে তৌহিদকে বাহ্যিক আধ্যাত্মিক ও চারিত্রিক দিক দিয়ে বাস্তবায়িত করে এবং অন্তরে সঠিক পন্থায় কালিমায়ে তৌহিদকে স্থাপিত করে তিন মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন একত্ববাদের কালেমা কালিমায়ে তৌহিদের প্রভাবকে রক্ষা করার জন্য শির্ক ফু ইত্যাদি বর্জন করি। আলকুরানের পথ এই পথ আ সুলপদ আলকুরানের পথ এই পথ আ সুলপ অন্য পথে অন্য মতে নেই যে অঘুম অন্য পথে অন্য মতে নেই যে রঘুম আলকুরানের পদ এই পথ আ সুলপদ। আলকুরা নে রে পা এ পাতি আসল পা